হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো সবসময় ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ ছাদে বসে রয়েছি আজকেও। আর অনেক রোদ্দুর উঠেছে, জল তেষ্টা পেয়ে গেছে, জল খেয়ে নিই একটু, দাঁড়া। এই দেখো চা নিয়ে হাজির হয়ে গেছি, একটা খাবো আমি, একটা খাবো ছোট ছেলে, খাবে ছোট ছেলে, সরি ভুলভাল কথা হয়ে গেছে, সকাল সকালেই দেখো ছোট কাপে ছোট ছেলে রেনেছে, দিয়ে তাদের এই জলটা ঠান্ডা হয়ে যাবে, চাটা ঠান্ডা হয়ে যাবে। মুখ থেকে উল্টো পাল্টা কথা বেরিয়ে যায়, বড্ড বড্ড খুব বেরোয় মুখ থেকে উল্টো পাল্টা কথা। জলটা খেয়ে নি, দিয়ে তাদের চলো চাটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে নালে চাটা। তো কালকে সেই লম্বা বিস্কুটটা এনেছিলাম, দেখিয়েছিলাম, গ্যাসের গাড়ি আছে। টোস্টের মতনই খেতে, সফট আছে, বেশি হার্ড না। এক একটা টোস্ট ভীষণ হার্ড হয়, এটা হার্ড না। তো দেখো নেমে পড়েছি সেই যুদ্ধে। হ্যাঁ, আমার মতন যে হাউস ওয়াইফরা রয়েছে যারা আমাকে এখন দেখছো, তোমরা সত্যি নিজেরা বলো তো, যারা যারা আমাকে এখন দেখছো আমাকে কমেন্ট করে তোমরা বলো যে ঠান্ডা যখন পড়ে তখন কি মজা লাগে, যে এবার গরমটা কমে গিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ এসছে, এবার শীত পড়বে। যেই হালকা হালকা ঠান্ডা পড়ে শীত পড়ে, লেপ কম্বল আমরা, হ্যাঁ মানে আরাম করে শোবো বলে থাকবো বলে লেপ কম্বল সব বার করি। আর একটা মাস যেতে না যেতেই তখন আমাদের মনে হয় কি না বলো তোমরা, যে যুদ্ধক্ষেত্র যেন বিছানাটা, প্রত্যেক দিন বিছানা গোছানোটা একটা যুদ্ধক্ষেত্র হয়ে গিয়ে দাঁড়ায়। তো তোমরা যারা আমাকে দেখছো শুনছো এখন, তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো এই শীত পড়ার এক মাস যেতে না যেতেই বিছানা গোছানোটা একটা যুদ্ধক্ষেত্র হয়ে গিয়ে দাঁড়ায়। তো আমার ক্ষেত্রে তো তাই, প্রত্যেক দিনই যুদ্ধক্ষেত্র হয়ে গিয়ে দাঁড়ায় বিছানা গোছানোর, হ্যাঁ কাজটা। তো দেখো টেবিল, যতই টেবিলটা পরিষ্কার করে রাখো না কেন ততই নোংরা করে দেয়, হ্যাঁ আর দুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয়। আর ঠিক টিভির সামনেটাও তাই, এই ঝুড়ির মধ্যেও গুছিয়ে রাখছি, ঝুড়ির মধ্যেই করে গুছিয়ে রাখি, আর তবুও টিভির সামনে ঝুড়ি থেকে বার করবে আর ঝুড়ির ভেতরে রাখবে না, ঝুড়ির মধ্যে রাখবে না, ঝুড়ি থেকে বার করবে ব্যবহার করবে আবারও টিভির সামনেটা নোংরা করে রেখে দেবে। তো সেগুলোই এখন পরিষ্কার করে রেখে দিচ্ছি ভালো করে, যেগুলো ঝুড়ির ভেতরে রাখার সেগুলো রেখে দিচ্ছি, আর যেগুলো হাতের কাছে প্রয়োজন সেগুলো আমি টিভির সামনে রাখছি। তো এবার এই কাজগুলো হয়ে গিয়েছে, এবার আমি পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে মুছবো, হ্যাঁ ওপরের ঘরটা, আর মোছা হয়ে গেলে এ করবো নিচে যাবো। আজকের আমার বাসনও মাজা হয়নি জানো তো, মানে বাসন অনেক আছে, হ্যাঁ তো বাসন যদি আমি মাজিও না, হ্যাঁ তার পরে পরেও মানে বাসন মাজারও কোনো শেষ থাকে না, কিন্তু একটার পর একটা একটার পর একটা বাসন ঠিক বেরিয়েই যায়। তো ওই বাসনগুলোও মাজবো, আবার নিচের ঘরগুলোও পরিষ্কার করতে হবে। আজকের বৃহস্পতিবার, পুজো দেওয়ার আছে, তাড়াহুড়ো করছি জানো তো। আর আজকের অনেক মানে বেশি মানে কি বলবো, খুব ভালো ঝলমলে রোদ্দুর উঠেছে, রোদ্দুরে তো বসেই ছিলাম, আর রোদ্দুরে একবার বসলে কিন্তু রোদ্দুর থেকে উঠতেই ইচ্ছা করে না। তো ইচ্ছা না করলে কি হবে, কাজগুলো তো সারতেই হবে তাই না বলো? হ্যাঁ কাজগুলো না সারলে বেলা বয়ে যাবে আর কাজগুলো পড়ে থাকবে, যত বেলা হবে তত আরও অলস লেগে যাবে। তো দেখো এই কটা বাসন আছে, বাসন কটা মেজে আজকের আর ঘর মোছাটা আমি শেয়ার করলাম না তোমাদের সাথে, কারণ পুজো করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে, স্নান করে এসে আবার ঠাকুরের বাসন টাসনগুলোও মাজতে হবে। হ্যাঁ ছেলেকে ফুল আনতে বলিনি এখনও, ছেলেকে ফুল আনতে দেব, তো ফুল আর লাড্ডু ছেলে নিয়ে আসবে। তো চলো আমি কাজগুলো সেরে নিই, তোমরা দেখতে থাকো। আজ হচ্ছে বৃহস্পতিবার আর আমার পুজো টুজো হয়ে গেছে, চলো একবার তোমাদের দেখাই। আর
রান্নাও হয়ে গেছে। তো এই দেখো আমার পুজো হয়ে গেছে, পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, পুজো টুজো করে দেখো ধূপ টুপ নিভে গেছে, ফুল প্রদীপ নিভে গেছে, আর পুজো করার পর না রান্নাও করে নিয়েছিলাম। চলো তোমাদের একবার দেখাই। এই দেখো আজকের হচ্ছে এটা করেছি, সেই কালকের বলেছিলাম মৌরলা মাছ এনেছিল, অল্প কটা তো কালকের মতন করেছিলাম, আর বাকিগুলো রেখে দিয়েছি। আজকের আলু পেঁয়াজকলি কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে করেছি, আর এখানে আছে হচ্ছে গিয়ে সয়াবিন আলুর তরকারি। অনেকদিন সয়াবিন আলুর তরকারি হয় না, আমরা খাই না, তো আজকে ছেলে বললো মা সয়াবিন করো, তো সয়াবিন করেছি। আর এইখানে আছে সেই কালকে বলেছিলাম তোমাদের মাছের তেল দিয়ে আলু বেগুন করেছিলাম, দেখাতে ভুলে গেছি, তো সেটা একটু রয়েছে, তোমাদের দেখাই সেই তরকারিটা। এই দেখো সেই তরকারিটা একটুখানি রয়েছে, হ্যাঁ এটা একদমই কিন্তু মাছের তেলটা গলে গিয়ে এরকম তেল বেরিয়েছে। আমি মাছের তেল যখন করি বেশি তেল দিই না, কারণ মাছের তেলটা গলে গিয়েই তখন তেল তেলে হয়ে যায়। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, গামছাটা ভিজে, গামছাটা ভাবলাম মেলে দিই, ছাদে রোদ্দুর নেই, আমাদের ছাদ থেকে না তাড়াতাড়ি রোদ্দুর চলে যায় শীতকালে, আর গরমকালে এখানে 5টা সাড়ে 5টা অবধি রোদ্দুর থাকবে। চলো তোমাদের এটা দেখাই, গাঁদা ফুলটা দেখাই। এই দেখো গাঁদা ফুলটা আমি না আজকে হাত দিয়ে তোমাদের বৃত্তটা দেখাই। এই দেখো বৃত্তটা দেখেছো কি বড় আর মোটা হয়েছে, ফুলের এখনো মধ্যিখানটা, ফুলের মধ্যিখানটা এখনো ফোটেনি, পাপড়িগুলো খোলেনি এখনো। এই হলুদ গাঁদাটা আমার খুবই ভালো লাগে, এই এই একটা মুখ খুলছে, কোথায় গেল ঠিক তো, এই যে এই যে এই মুখটা খুলছে আস্তে আস্তে, বোঝা যাচ্ছে না, ঘোলা ঘোলা লাগছে, এই যে মুখটা খুলছে দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ, অনেক কুড়িয়ে এসছে গাছটার মধ্যে না, অনেক কুড়িয়ে এসছে, বুঝতে পারিনি যে গাছটায় এত কুড়ি হবে। এখন আপাতত আমি ছাদেই বসে রয়েছি টুলের ওপর, এখন যাব, 3টে বেজে গেছে না 3টে বাজেনি, 4 মিনিট বাকি, তো এখন যাব, একটু বেশ না বসে বসে এ করবো, কাজ করব, একটু কাজ আছে তো বসে বসে করবো। একটা কুড়ি শুকিয়ে গেছে, 20টা তুলে দিলাম, 20টা তুলে দিলাম। আমাদের এই যে টম আছে না গা, এই দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও টম কি করেছে গাছ দুটো, এই দেখো এইগুলো এ হয়ে গেছে, শুকিয়ে শুকিয়ে মতো গেছে, টম কি করে যে গা ঘেঁষে জানো তো, গাছের কাছে এসে গা ঘষবে, এই একটা ডাল এই দুটোর দিকে দুটো ডাল ভেঙে গেছিলো, এই দেখো তো সেগুলোই এখন শুকিয়ে যাচ্ছে। এটাও দেখো 20টা নষ্ট হলো, ডালগুলো পাতাগুলো শুকিয়ে গেছে, এটা আর হবে না মনে হয়। তো চলো যাওয়া যাক, ফুলটা জানি না এখনো পর্যন্ত বড় হবে কি না, বেশ বড় বড়ই লাগছে, হচ্ছে যখন ফুলটা যখন ফুটছে, মানে ফুটেছে এতটা বেশ বড়ই লাগছে, আর একটু যেটু পুরোটা ফুটে গেলে দেখা যাক কি হয়। এদিকে একটা গোলাপ ফুল ফুটেছে, সেটাও দেখাই তোমাদের, দাঁড়াও। এই দেখো সাবধানে দাঁড়াও, গরমকালে না এই গাছটার চিহ্নই পাবে না, হ্যাঁ গরমকালে এই গাছটা এই হয়ে যাবে, তেরি কি তরাও তো। এই দেখো এইটা, এই একটা গোলাপ ফুল ফুটেছে, এর আগেও একটা ফুটেছিল, তখন আমি খুব শরীর খারাপ ব্লগ করিনি তাই আমি দেখাতে পারিনি, ওটা আরও থোকা ছিল গোলাপটা।
তো এই দেখো, এই যে এই ফুলটার কথা বলছিলাম, তখন আমি আমি দেখাতে পারিনি যখন ফুলটা ফুটেছিল, তো সেই ডালটাই এখন কেটে আমি ভাবছি সাইডে বসিয়ে দিই, কারণ এরকম করেও গাঁদা ফুলের এই সরি গাঁদা ফুলের গাছ না, গোলাপ ফুলের গাছ এর আগেও অনেকবার বসিয়েছি, হয়েছে কিন্তু সেগুলো হয়েছিল কিন্তু গরমকালে মরে গেছিল, জল দেয়া হতো না বলে। অনেক গোলাপ গাছ ছিল আগে আমাদের বাড়িতে, তো সেগুলো আর এখন নেই, তো ভাবলাম আছে যে কালে ডালটা বসিয়ে দিই। যেটা দেখালাম, এই যেটা বলছিলাম তোমাদের যে গোলাপ ফুল হয়েছিল, তখন আমি ব্লক করিনি, আমার খুব শরীর খারাপ ছিল, তো সেটা তো ঝরে গেছে সেই গোলাপ ফুলের এটা, তো সেই ডাঁটিটা আমি কেটে নিয়ে এরকম করে বসিয়ে দিলাম। গোলাপ ফুলের গাছ এরকম করেই বসাতে হয়, এর আগেও অনেক বসিয়েছিলাম, গাছ হয়েছিল। তবে গরমকালে কি বলো তো, যখন ধরো ঘরে থাকি না, গরমকালে অনেক সময় অনেক জায়গায় যাই, তখন দেয়া হয় না জল, আর গোলাপ ফুল, তখন গোলাপ ফুল গাছগুলো মরে যায়, বুঝলে তো। তো এখন একটু জল দিয়ে দিই, মগে করে জল এনেছে, জল দিয়ে দিই, ও জল দিয়ে দিই, এই যে পড়ে যাচ্ছে জল। দেখা যাক হয় কি না, অনেক সময় হয়ে যায় শীতকালে, তো শীতকালে আর বর্ষাকালে বসালে হয়ে যায়, দেখা যাক হয় কি না এই গাছটা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, সন্ধ্যাবেলা দেখো ছেলে চাউমিন আনতে গেছিল, তো চিপসের প্যাকেট এনেছে, ওর সন্ধ্যাবেলা ভীষণ বায়না করছে চাউমিন খাবো চাউমিন খাবো, তো চাউমিনটা করতে যাব। হ্যাঁ, তো তার আগে লেস এনেছিল চিপস, তো সেটাই খাচ্ছি এখন, আর খেয়ে দে তারপর নিচে যাবো, একবারে চাউমিনও করব আর রুটিও করব। তো এখন কিন্তু অনেকটাই মানে রাত্রির হয়ে গেছে, রাত্রির বলবো না, কটা বাজে, 8টা বাজে। হ্যাঁ, চাউমিনটা কিন্তু আমি করিনি, আমার বড় ছেলে করেছে, দেখো কত সুন্দর করেছে। হ্যাঁ, আর নুন টুন সব একদম পারফেক্ট, আর আমার রুটিও হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কাল রাত্রিরে খুব জোর মানে ঘুম পেয়ে গেছিলো, আমি শুয়ে পড়েছিলাম, ভিডিওটা আর শেষ করিনি, এখন হচ্ছে পরের দিন সকাল। হ্যাঁ, মানে এই চা খেলাম, চা বিস্কুট খেয়ে বসে রয়েছি, চুলটা আঁচড়ালাম, তো ভাবলাম ভিডিওটা শেষ করি। তো কাল রাত্রিরে বিশ্বাস করে আমার এত জোর ঘুম পেয়েছে না, মানে আমি আর তাকিয়ে থাকতে পারছিলাম না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করে দিও। আজকের মতন এখানেই টাটা, এখন তো গুড মর্নিং, হ্যাঁ গুড নাইট বলবো না, চলো গুড মর্নিং বলে এখানেই দিনটা শেষ করছি, টাটা।